বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে শেষবার ছোট পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল জিওন কাঠি ধারাবাহিকে। এরপর জি বাংলা সিনেমাজের ভোলে বাবা পারকারেগা ছবিতেও কাজ করেছেন তিনি। মাঝে অবশ্য করোনা অতিমারি ছাড়াও জীবনের একটা বড় ঝড়ের সম্মুখীন হয়েছিলেন তিনি। ফের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। তাঁর এই কঠিন লড়াইয়ে তাঁর সঙ্গে সবসময় ছায়াসঙ্গী রূপেই পাওয়া গিয়েছিল সব্যসাচী চৌধুরীকে। আমাদের এই পাগল বোঝাকে পাঠশালায় পাওয়ানো চলবে না, ওকে বাদ দিয়ে দিন। ও পাগল না পাগল বানিয়ে রেখেছেন। আমিও দেখব আপনি কি করে এত কিছু শেখাতে পারেন। আর যদি পারি? আর আপনি যদি পারেন তবে আমি ওকে বুকে জড়িয়ে ক্ষমা চাইবো। দিদিমণি কি পারবে জয় হতে? আসছে বোঝা। ছোট পর্দার বামা খেপার থেকেই ঐন্দ্রিলার নিত্য দিনের শারীরিক অবস্থার আপডেট পেত তাঁর অগুন্তি অনুরাগীরা। অন্যদিকে অবশ্য মহাপীঠ তারাপীঠ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর বেজায় মন খারাপ ছিল পর্দার বামা খেপা অর্থাৎ অভিনেতা সব্যসাচী চৌধুরীর অনুরাগীদেরও। এবার সুখবর রয়েছে তাদের জন্য, কিছুদিনের বিরতির পর অভিনয়ে ফিরছেন সব্যসাচী, তবে কোনো ধারাবাহিকে নয়, এবার তাকে দেখা যাবে ওটিটিতে। সেই সঙ্গে রয়েছে আরও একটি চমক, নতুন এই ওয়েব সিরিজে শুধুমাত্র সব্যসাচী নন, বরঞ্চ দেখা যাবে তার দীর্ঘদিনের সঙ্গী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকেও। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি বিবিএ বিসিএ বিএমএল টিবিটিটি এমপি অপটো এমবিএ এমইজে এমপিএইচ এমটিটি এম ফর অ্যাডমিশন কল 9007027585। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই নতুন ওয়েব সিরিজ। রাজদীপ ঘোষ পরিচালিত এই সিরিজে যদিও একে অপরের বিপরীত অভিনয় করছেন না তারা দুজন, এছাড়াও সিরিজে রয়েছেন এক ঝাঁক চেনা মুখ। এখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে সুমন্ত মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, পূজা সরকার এবং প্রীতমের মতো অভিনেতাদের। জানা যাচ্ছে এই সিরিজের গল্পের সব্যসাচীর চরিত্রটি এক হতাশাগ্রস্ত বিবাহিত মানুষে, যে বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত, এমনকি ভালোবাসা না পেয়ে আত্মহত্যার দিকেও ঝোঁকে সে। এই টানা পড়ে নিয়েই তৈরি হয়েছে সিরিজের গল্প। ঐন্দ্রিলা এবং সব্যসাচীকে জুটি হিসাবে দর্শকরা না দেখতে পেলেও প্রথমবারের জন্য তাদেরকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন তাদের অনুরাগীরা। সিরিজটি দেখা যাবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। জানা যাচ্ছে গত বছরই দ্বিতীয়বারের জন্য ক্যান্সারকে হারিয়েছেন ঐন্দ্রিলা, ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক জীবনে। টিভি শো ঝুমুর দিয়ে টলিউডে পা রেখেছিলেন তিনি, এরপর কাজ করেন জীবন জ্যোতি এবং জীবন কাঠি ধারাবাহিকে। তবে জীবন কাঠিতে কাজ করার সময়ই ধরা পড়ে মারণ রোগ, এখন যদিও তিনি পুরোপুরি সুস্থ। ইতিমধ্যেই দাদাগিরি এবং দিদি নাম্বার ওয়ানের মতো শোতে কামব্যাক করে ফেলেছেন তিনি, আর এখন করলেন ওয়েব সিরিজে কামব্যাক, আর এখন তার দেখা মিলবে ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজে সব্যসাচী চৌধুরী এবং ঐন্দ্রিলা শর্মাকে প্রথমবারের জন্য একসাথে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর অনুরাগীরা। এই ওয়েব সিরিজে সব্যসাচী চৌধুরী এবং ঐন্দ্রিলা শর্মাকে প্রথমবারের জন্য একসাথে দেখার অপেক্ষা করছে তাদের অনুরাগীরা। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।